আবহাওয়ায় আসতে চলেছে বিরাট পরিবর্তন রাজ্যে শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আজ থেকেই আগামী সাত দিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হতে পারে কয়েকটি জেলাতে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল বিকালের পূর্বাভাসে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন তো রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বজ্রপাত ও বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর কোন কোন জায়গায় কমলা সতর্কতা এবং কোন কোন জায়গায় হলুদ সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর সঙ্গে জানিয়ে দেব গোটা বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করবেন সাথে চ্যানেলে নতুন দশক করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্যে তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে বলা হয়েছে আগামী তিন দিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এই কয়েকটি জেলায় এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোরা হওয়া বয়ে যেতে পারে আগামী তিন দিন পর্যন্ত সঙ্গে বজ্রপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া সহ বীরভূম জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে প্রথমে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এই কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পরে নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়ের কোনো কোনো জায়গায় হবে এই বৃষ্টিপাত যা চলতে পারে আগামী তিন দিন পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে লাদাখ জম্মু কাশ্মীর গিলগেট বাল্টিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে ভারী তুষারপাত ও বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও পাঞ্জাব হরিয়ানা দিল্লি বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যায় ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়েছে আগামী কয়েকদিনে রাজস্থান ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়াও মহারাষ্ট্র গোয়া গুজরাট কেরালা কর্ণাটকের অনেক জায়গায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে উত্তরাঞ্চল ছাড়া আগামী কয়েকদিন দেশের অন্যান্য অঞ্চলে ঝড় বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ দূর হয়েছে গতকাল চট্টগ্রাম রাঙ্গামাটি কক্সবাজার বান্দারবান ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদুর তাপহ বয়ে যাচ্ছিল আজ সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘন মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ এরপর সকাল সাড়ে দশটার দিকে রাজধানীর বাড্ডা এলাকা সহ বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি তবে ঢাকার দক্ষিণাংশে গুড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে এটাই ছিল চলতি গরম মৌসুমে ঢাকায় প্রথম বৃষ্টি আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির জানান ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যতর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময়ে দিন এবং রাত্রে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়ে তিনি বলেন আগামী তিন দিনে আবহাওয়ার পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রাঙ্গামাটিতে